This is ABC News, AGT Live. AGT Live. Hey, Hotche, ABC News, AGT Live. আপনারা শুনছেন এবিসি নিউজ এইচডি লাইভে পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ এইচডি লাইভ আজকাল নেপথ্য ভাষণ অশোক দাশগুপ্ত নখ দাঁত বুলন্দশহর এক সূত্রে গাঁথা সাড়ে চার বছরে অসংখ্য ঘটনা যা বিজেপির চক্রান্ত ও নৃশংসতাকে সামনে আনছে। 2019 লোকসভা ভোট সহজ হবে না, ওরা জানে। উগ্র হিন্দুত্ব ছড়িয়ে মেরুকরণ ঘটিয়ে বেঁচে থাকার চেষ্টা। রাজ্য আইনের শাসন প্রতিষ্ঠিত, জোট সরকারের আট মাসে রাজ্য আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, বেড়েছে অপরাধীদের শাস্তির হারও। শনিবার কমলপুরে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিনও বাম জমানার কড়া সমালোচনা করে বলেন, রাজ্যকে নেশার সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল সিপিএম, মানিক সরকার ইচ্ছে করেই রাজ্যকে পিছিয়ে দিয়েছিলেন বলেও মুখ্যমন্ত্রী তাঁর পূর্বসূরীকে কটাক্ষ করেন। স্নাতক স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারিতে। আইনজীবী খুনের নয় দিন পর মৃতের ছোট বোন গ্রেপ্তার। এক্সিট পোল উচ্ছ্বসিত বাম কংগ্রেস, আমল দিচ্ছে না বিজেপি। পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষায় উচ্ছ্বসিত কংগ্রেস ও বামেরা, তবে এক্সিট পোলকে গুরুত্ব দিতেই নারাজ বিজেপি। তাঁদের দাবি, পাঁচ রাজ্যেই বিজেপি ভালো ফল করবে দাবি। আর পাল্টা দাবির মধ্যেই গোটা রাজ্যেও অধীর আগ্রহ অপেক্ষা করছে 11 ডিসেম্বরের জন্য। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় গোবলে এই তিন বিজেপি শাসিত রাজ্যে নরেন্দ্র মোদী সরকারের এই শক্তি পরীক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞ। পবিত্রকে পাল্টা হুঁশিয়ারি বিজেপির, পাঁচ রাজ্যের ফল ঘোষণার পর ত্রিপুরায় বিজেপির কর্মী সমর্থকদের কি হবে, এ নিয়ে শুক্রবার আগরতলায় রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করার সময় প্রশ্ন তুলেছিলেন সিপিএম এর পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। পবিত্র করের এই বক্তব্যকে ইস্যু করে শনিবার বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। বিজেপির দুই প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ও অশোক সিনহা এই বক্তব্যকে বিজেপির প্রতি হুঁশিয়ারি হিসেবে দেখছেন। রাজ্য স্টেট ইঞ্জিনিয়ার্স এর 50 বছর। সিলেটে গড়ে উঠছে আন্তর্জাতিক বিমান হাব। কাঞ্চনপুরে খানাখন্দে ভরা সড়ক সারাইয়ের উদ্যোগ নেই প্রশাসন। মেগা স্বাস্থ্য শিবির 12ই মান্দায়ে। স্বাস্থ্য শিবির শীতবস্ত্র বিতরণ 43। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য অনন্ত দোলায়। দেহ উদ্ধার কাকরাবনের মির্জা অনন্ত দোলা এলাকায়। মৃত ব্যক্তির নাম নন্দহরি নোয়াতিয়া, বয়স 47 বছর, বাড়ি বাদ্রি পাথর এলাকায়। পুলিশ জানায় ড্রেন থেকে উদ্ধার করা হয় দেহটি। প্রাথমিক অনুমান লোকটি মদমত্ত অবস্থা ছিল, তবে আঘাতের কোনো চিহ্ন ছিল না। দেশ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি হচ্ছে বললেন অভিযানের নেতাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি কিছুটা বাড়িয়ে 2016 সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এবার বেসুরো গাইলেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা। শুক্রবার তিনি মন্তব্য করেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বড় বেশি হইচই করা হয়েছে, এমনটা কাম্য নয়। জ্বালানির ঊর্ধ্বমুখী দাম চাপে রাখবে মোদীকে। ঈশার বিয়েতে হিলারিও। শনিবার ভর দুপুরে দুর্গ শহর উদয়পুরে হইচই। চার্টার বিমানে মহারানা প্রতাপ বিমানবন্দরে পা রাখলেন মা প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। গন্তব্য প্রথমে দ্য ওয়েব ওয়েব উদয় ভিলা, উপরে সিটি প্যালেস। আগামী বুধবার 12 ডিসেম্বর সেখানেই চার হাত এক হাতে চলছে ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা এবং অজয় পিরামলের ছেলে আনন্দের। শুধু ক্লিন্টনই নন,
এই বিয়ে উপলক্ষে সারা বিশ্বের তাবর হেভিওয়েটদের যাতায়াতের সাক্ষী থাকতে চলছে মরু রাজ্য। ইতিমধ্যেই পৌঁছে গেছেন স্বস্তিক, লক্ষ্মী মিত্তল, সচিন ও অঞ্জলি তেন্ডুলকর, স্ত্রী কন্যা সহ মহেন্দ্র সিং ধোনি, প্রখ্যাত টেলিভিশন সঞ্চালক ফরিদ জাকারিয়া, ইনফোসিসের প্রাক্তন সিইও বিশাল শিক্ষা, নোকিয়ার সিইও রাজীব সুরি, আমেরিকার সংবাদ ওয়েবসাইট হাফিংটন পোস্টের অন্যতম প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে প্রমুখ। এসে গেছেন বলিউডি তারকা অক্ষয় কুমার, অনিল কাপুর, ডেভিড ধাওয়ান, বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর, জন আব্রাহাম, জাভেদ জাফরি, নিক, প্রিয়াঙ্কা প্রমুখ। নিমন্ত্রিতের তালিকায় আছেন বিল ক্লিন্টন, জন কেরি সহ সারা বিশ্বের সেরা রাজনীতিবিদরা। সপরিবার অমিতাভ বচ্চন, প্রায় গোটা বলিউড হলিউডি একাধিক তারকা। বিয়ের বিশেষ অনুষ্ঠান মাতাবেন এ আর রহমান ও অরিজিৎ সিং। রাজস্থানের রাস্তায় ইভিএম মিলল, ভোট শেষ, স্ট্রং রুমের বদলে রাস্তায় পড়ে ইভিএম মেশিন। রাজস্থানের বারান জেলার কিষানগঞ্জ বিধানসভা এলাকার শাহাবাদের এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে দুজন নির্বাচন আধিকারিককে। ভরাডুবি নিশ্চিত, বুঝেই ভদ্র সংস্থায় তল্লাশি। নাগরিকত্বের দাবি মতুয়া নমসুদ, সুবোধ খুনে অভিযুক্ত জিতু আটক কাশ্মীর। গাড়ি থেকে মিলল 66 কেজি সোনা, রাস্তা মেরামতির সমস্যা মিটল বিধাননগরের। মনোনয়ন না পেয়ে খালেদার অফিস ভাঙচুর, দলীয় মনোনয়ন না পেয়ে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করেছেন মনোনয়ন বঞ্চিতরা। পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় কর্মীর বাড়ি থেকে মিলল প্রচুর সোনা, এক কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিয়ে 20 লাখ টাকার ও বেশি গয়না, নগদ ও 5 লাখ টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। পবিত্র যাত্রা করল তৃণমূল, আদালতের রায়ে শুক্রবার বিজেপির রথযাত্রা স্থগিত হয়ে গেছে, কিন্তু পূর্ব ঘোষণা মতোই মদন মোহন ঠাকুরের মাটিকে সাম্প্রদায়িকতার বিষ থেকে মুক্ত করতে শনিবার পবিত্র যাত্রা করল তৃণমূল। কথা ছিল যে পথ দিয়ে বিজেপির রথ যাবে সেই পথেই পবিত্র যাত্রা হবে। রথযাত্রা থমকে গেছে, কিন্তু বিজেপির সভা তো হয়েছে, অতএব কোচবিহারের ঝিনাইডাঙ্গায় সেই সভাস্থলেই এদিন সকাল থেকে অক্ষরে অক্ষরে পবিত্র যাত্রার কর্মসূচি পালিত হলো। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন জেলা পরিষদ সদস্য তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পুত্র পঙ্কজ ঘোষ। বিস্তারিত সংবাদ, অমিত শাহকে আর জমি দেবেন না চিনু, সবার জন্য বিজেপি সভাপতি অমিত শাহকে আর নিজের জমি ব্যবহার করতে দেবেন না চিনু কুণ্ডু। আজ দিল্লি যাচ্ছেন মমতা, মোদী বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে আজ বিকেলে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উদ্যোগে বৈঠক ডাকা হয়েছে। কলকাতায় এসে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য চন্দ্রবাবু নাইডু নিজে মমতাকে আমন্ত্রণ জানিয়ে যান। রাহুল গান্ধী, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ, রামগোপাল যাদব সহ বিরোধী দলের নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। ব্যাডমিন্টন খেলা নিয়ে উল্টোডাঙ্গায় ধুমধুমার, দেনার দায়ের স্বামী স্ত্রী আত্মঘাতী সোনারপুরে। রোজগার বেড়েছে তাই মেলায় কেনাকাটাও বাড়ছে, ফিরহাদ। 14 ডিসেম্বর শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। শহীদ ভারতীয় সেনাদের সম্মান জানাবে বাংলাদেশ। রাজ্য, হাইকোর্টের মুখ্য বিচারপতির খোয়াই সফর, খোয়াইয়ে ঝটিকা সফর হাইকোর্টের বিচারপতির। শনিবার সকালে খোয়াইয়ে আসেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল। সংবাদ, এনসি, উপজাতি উন্নয়নে প্রয়োজন ত্রিপুরাল্যান্ড। এনআরসি ইস্যুকে বিরোধিতা করি না, এটাকে সমর্থন করি, কিন্তু এই এনআরসি দিয়ে উপজাতিদের সমস্যা দূর হবে না, রাজ্যের উপজাতিদের আর্থসামাজিক উন্নয়ন হবে না, তাই উপজাতিদের স্বার্থে প্রয়োজন ত্রিপুরাল্যান্ড। শনিবার এই কথাগুলি বলেন রাজ্যের মন্ত্রী এনসি দেববর্মা। ইঞ্জিনিয়ারদের সভায় বিপ্লব, স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে কাজ করুন। জয়নগরে ধর্ম সম্মেলনে মুখ্যমন্ত্রী,
স্মার্ট সিটি মিশনে আগরতলার উন্নয়নে খরচ হবে 2,500 কোটি টাকা। কাল আইএনপিটির ডাকে জাতীয় সড়ক ও রেল অবরোধ। আইএনপিটি জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে 10 ডিসেম্বর। ওই দিন বরমুরা, আমবাসা এবং হেজামারা তিনটি জায়গায় জাতীয় সড়ক অবরোধ করার ঘোষণা করেছেন আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। এদিকে বাম বিরোধী এই উপজাতি ভিত্তিক দলের জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলন নিয়ে আলোচনা করতে রবিবার বৈঠক ডেকেছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। শনিবারও আইএনপিটির তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে তাদের আন্দোলন প্রত্যাহার হচ্ছে না, সোমবার সকাল থেকেই শুরু হবে জাতীয় সড়ক এবং রেল অবরোধ। বরমুরার কোনো একটি জায়গায় রেল অবরোধ করা হবে বলে জানালেন জগদীশ দেববর্মা। 11 ডিসেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, এর আগেই আইএনপিটির এই জাতীয় সড়ক এবং রেল অবরোধকে গুরুত্ব দিয়েই দেখছে প্রশাসন। নাগরিকত্ব আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে এই জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে আইএনপিটি। এর আগে 5ই ডিসেম্বর এডিসি বন্ধের ডাক দিয়েছিল সরকারের শরিক দল আইপিএফটি। পৃথক টু প্যানেলের দাবি সহ এডিসির ভিলেজ কমিটির উপনির্বাচন দ্রুত করার দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, যদিও মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনার পর শেষ মুহূর্তে এই ধর্মঘট তুলে নেয় আইপিএফটি। তারপরেও 5ই ডিসেম্বর নেতৃত্বের বিরুদ্ধে গিয়েই এডিসির সদর দপ্তর খুমলুং সহ বেশ কিছু জায়গায় বন্ধ পালন করে আইপিএফটির স্থানীয় নেতা কর্মীরা। এদিকে 10 ডিসেম্বরের জাতীয় সড়ক এবং রেল অবরোধ ঘিরে জোর প্রচারে নেমেছে আইএনপিটি। পাহাড়ে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। তবে জেলা শাসকের বৈঠকে কি ধরনের প্রস্তাব দেওয়া হয় তার দিকে তাকিয়ে আছেন অনেকেই। জাতীয় লোক আদালতে 843 মামলার নিষ্পত্তি। জনশিক্ষা দিবস পালনের প্রস্তুতি নিল জিএমপি।